কিরে কমলেগার কাকালি ঘরে উঠছিস রে, বেড়া শিগগিরি না তোর পিঠে চামড়া তুলে দেবো। কি গো, তুমি যে বললে তোমার আব্বা খুব ভালো মানুষ, আর এখন মারবো মারবো করছে যে। তুমি চুপ করো। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও না। চুপ কর, তুই আমার মতে বিকড়ি, আবার আমার সাথে ক্ষমা চাসি, তোকে আমি জীবনে ক্ষমা করবো না। ঠিক বলেছেন চাচা, এরকম কুলাঙ্গার ছেলেকে ক্ষমা না করাই ভালো, বের করে দেন ভাই ঠিকই। কেন আমরা পাড়ায় বাস করিনি, কারোর বাপের দিন নাই বুলার, যে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথা তুমি ঠিক বলিস বাপ, আজ পর্যন্ত তোমার নামে কোনো খারাপ রিওয়ার্ড পাইনি, এটা দেখ ছেলিকাকে বলে পদ্ধতি পানি খা। চাচা ওকে বেশি বুঝে লাভ নাই, ঘাট ধাক্কাটি বাড়ি থেকে বের করে দাও। বাপ আমি তোমাকে অনুমতি দিছি, তুমি ওদেরকে বের করে দাও তো। ঠিক আছে চাচা। এই বেড়া বুঝছি বেড়া বেড়া শিগগিরি। শফিক, এই শফিক কি ব্যাপার, মা কোথায় ঠিকই ডাকছে? শফিক, এই শফিক উঠে। কি হলো মা, একটা ভালো ডাবট মারা স্বপ্ন দেখছো নু? তোর স্বপ্ন দেখো বন্ধ করে তাড়াতাড়ি বাইরে চল। কেন বাইরে, আবার কি হলো? একটা মেয়ে তোকে বিকারে লেগে ধরনে বসেছে, বাইরে পুলিশের লোড। মা তুমি কি বুঝছো গো? ভালোভাবে বলছি, হাতটা ছেড়ে দে, এতদূর মেয়েটাকে ভালোবাসি, আজ বিকর ভাই মেয়েটাকে নাচানা ভান করছি না। সত্যি বলছিস, এই মেয়েটাকে আমি চিনিনি, আজ প্রথম দেখছি। এই দেশা ছেলে নাই, সবাইকে বাদ দিয়ে মেয়েটা তোর কাছে আসলো কেন? কাকে বুঝেছেন স্যার, এসব বাপ মায়ের আদরে বাদর তৈরি হয়ে গেছে, ঘাড় ধরে বিটা দি দেন, শিক্ষা পেয়ে যাবে। ভাবি তুমি চুপ করো তো। সত্যি বলছি স্যার, আমি এই মেয়েটাকে চিনিনি। ভাবি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তো, সবসময় উল্টো পাল্টা কথা বলা। স্যার আমি সত্যি বলছি, এই মেয়েটাকে আমি চিনিনি। এই তুই চিনিস নি না, এমনিতে আমার মান সম্মান সব খালি, তুই আর মিথ্যি কথা বলিস নি। আব্বা চুপ কর জানোয়ার, তোর মুখে আব্বাটা শুনতে আমার ঘৃণা লাগছে। ও গো তোমরা কেউ তো আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি মেয়েটাকে চিনিনি। তোর এই নাটক কেউ বিশ্বাস করবে না, আগে বল তুই মেয়েটাকে বিয়ে করবে কিনা। আচ্ছা স্যার, বাড়িতে যে কোনো মেয়ে এসে যদি ধন্যায় বসে, তাহলে তাকে কি আমাকে বিকুটতে হবে? ওর কাছে কি প্রমাণ আছে যে আমি ওকে ভালোবাসতাম? সেটাও তো বলার কথা। এই মেয়ে তুমি যে ভালোবাসার দাবি করছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। এই দেখেন স্যার, এটাই তো সবথেকে বড় প্রমাণ যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার ছবি ওর কাছে গেল কি করে? তোকে কিছু বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। এই মলানা ডাক্তো, এক্ষুনি বিপরী দেবো। ইয়ে আমি কি বেকারে পড়ি কেন রে? কিরে শফিক কি করছিস? কি করবো ভাই, বাড়িতে খেঁচামেচার ভাল লাগছে না, তাই বসে বসে একটা মোবাইলে রিলস দেখছি। আরে সারাদিন ফোনে রিলস না দেখে ইন্ডিয়ার নিজের গেম জুপি তো খেলতে পারিস। জুপি? সেটা আবার কিরকম গেম রে ভাই? জুপি হচ্ছে একটি মোবাইল অ্যাপ, এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেস গেম যেমন লুডো সাপ সিঁড়ি গেম খেলতে পারিস। আর হ্যাঁ, জুপি 100% সুরক্ষিত একটি অ্যাপ। আরে বা, তাহলে জুপিটি গেম কি করে খেলবো ভাই? প্রথমে জুপি.com থেকে অ্যাপটিকে ডাউনলোড করে সাইন আপ করলে 10 টাকা বোনাস পাবি। আমি খেলতে পারবো তো ভাই? আরে হ্যাঁ হ্যাঁ পারবি, দাঁড়া আমি খেলে দেখাচ্ছি। দেখলি তো জুপিতে গেম খেলা খুবই সহজ। এই দেখ আমি 20,000 টাকা জিতে নিয়েছি, আর জেতা টাকা সাথে সাথে তুলে নিতে পারবি। আরে বা দারুণ অ্যাপ তো। আর হ্যাঁ, GST TDS যা কাটবে সেটা তুই ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি,
আর 10 কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে। বাহ সুন্দর অ্যাপ তো, আমি এক্ষুনি ডাউনলোড করছি। ওগো ওঠো, বেলা হয়ে গেছে, চাটা খেয়ে লাও। এই এখান থেকে সত্য নাহলে ভ্যাক করে লাথি মেরে ফেলে দেবো। চা দিয়ে আমার আবার মন জয় করতে এসছি না। বাদ তো তোকে আমি দেবই, তার আগে মাখে পড়েতে হবে। মা 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 মা, কি হলো? তাড়াতাড়ি এগিয়ে আসো। মা, তুমি ওই ছেলে মাঠে তেল দিলি তো? তুমি জানো না ও একটা মিথ্যাবাদী মেয়ে। না রে, মেয়েটাকে যেমন ভেবেছিলাম সেরকম না, মেয়েটা খুবই ভালো। সকাল থেকে ও আমাকে একটা কাজও করতে দেয়নি, থাল মাজা, ঘর ঝাড় দিয়া, খাবার করা সব ওই করিছে। আবার কি মধুর ডাক শুনি, আমার প্রাণটা জড়ে যাইছে। তাহলে ওই চিটার মেয়েটা তোমাকে পুটি ফেলেছে? এই তুই ওকে চিটার কেন বলছিস? ও খুব ভালো মেয়ে রে। ও তোমাদের কাছে ভালো হতে পারে কিন্তু আমার কাছে না। ওকে আমি বাদ দেবো বলিছি, বাদ দেবই। এই সবই কি আকি কুলক্ষণের কথা বলছিস রে? আমি যেরকম মেয়ে চাইছিলাম সেরকম মনের মতো বৌমা পেয়েছি, আর তাকে তুই বাদ দেবো বলছিস? এই কথাটা যদি তোর আব্বা জানতে পারে না, তোকে ঠেঙে মেরে ফেলবে। কই গো, এক গ্লাস পানি দাও। ওই দে, তোর আব্বা চলে এসছে, পানিটা দিয়ে আসি গি। আব্বা পানি নেন। থাক মা, তোমাকে আর কষ্ট করে হাওয়া করতে হবে না। এ দেখো মা, আমাদের কাছ থেকে তোমার জন্য দুটো আম পেড়ে লেছি। আর এই ডাটাগুলো লাও, তুমি রান্না করবে হবে। তোমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে। ঠিক আছে আব্বা। এই ডাইনি আব্বার মতো লোক কে পুটি ফেলেছে। ওগো, সফিককে ওই টাকাটা দিয়েছো? ও, ওই টাকাটা তো দিতে মনে নাই। ঠিক আছে, টাকাটা দাও। আমি যা আছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। কি গো, বাজার করা হইলো না? চলে যাব। হ্যাঁ হ্যাঁ, হই গেছে, আর 2 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, মেয়েটাকে পেয়ে গেছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আরে যা, কাপড়ের ব্যাগটা ভুলে থই চলে এসেছি গো। রবিশ, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ব্যাগটা লাগছি। কি ব্যাপার, সেই ডাইনিটা আবার কোথায় গেল? ও গো বোন, এখানে একটা মেয়ে ব্যাগ হাতে করে দাঁড়িয়ে ছিল, কোথায় গেল দেখেছো? এক্ষুনি চারপাশটা লোক এসে মেয়েটাকে জোর করে গাড়িতে তুললে চলে গেল তো। তুলিলে চলে গেল যাক বাবা, আপদ তো বিদায় হইলো, এইবার আমি মুক্ত। মা মা, তাড়াতাড়ি বাইরে আসো। নিজের উপর ঘৃণ্য
বলছি যে তোর মতো ছেলেকে আমার পেটে ধরি শুনু। তোর বউকে তুলে লেগেছে, আর তুই কি করে পারছিস এইভাবে আনন্দ করতে? যতই হোক এখন তো ও তোর বউ। আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমার লক্ষ্মী বউ আমাকে ফিরে নিয়ে আয়। আমি ওকে ফিরে আনতে পারবো না, আমি ওকে বউ বলে মানিনি, আমিও তোকে ছেলে বলে মানিনি। আমার চোখের সামনে থেকে সর। আব্বা, তুমি সামান্য একটা মেয়ে নাকি আমাকে এরকম কথা বলতে পারলে? ও কোনো সামান্য মেয়ে না, এখন ও এই বাড়ির বউ। যতক্ষণ পর্যন্ত আমার বউমাকে এই বাড়িতে না আসতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোর এই বাড়িতে জায়গা নাই, বাড়ি থেকে বেরা শিগগিরই। তোমাদের কথা আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরাই বলো এখন আমি ওকে কোথায় খুঁজে পাবো? আমি এসব কিচ্ছু জানিনি। জায়গা থেকে পারিস আমার বউমাকে ফিরে লেসি দে, আমার বউমাকে ফিরে লেসি দে। ঠিক আছে মা, তুমি আর কাঁদো না, আমি তোমাকে কথা দিছি যেখান থেকেই হোক তোমাদের বউমাকে আমি ফিরে নিয়ে আসবই। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, জুপি অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না। জুপিতে গেম খেলুন এবং লাখ টাকা জিতে নিন। লিংক কমেন্ট বক্সে পিন করা আছে।